নমস্কার সাঙ্গমানে, আজকে আমি তৈরি করছি আলু কাঁকড়া। বেসন নেওয়া, এতে আমি কাঁচা লঙ্কা ধনিয়া কাটিকি তাকে আলু করিবা। এখন তুমি কাটিকি আলু করছি, পিঁয়াজকে সরু সরু কাটিকি আলু করিবা। আলুকে প্রথমে সিজেকি রাখি দিতে, সে আলুরে পিঁয়াজকে চকটি দেওয়া, লুণ কঞ্চা লঙ্কা দিয়েছি, তা গোল গোল করে রাখবা। বেসনকে পানি দিয়ে গোলাই দেওয়া, বেশি পানি করে আনি দেব। দেখুন তো এটা গোলাই রাখুছি, গোলাই আমার হয়ে যাইছে। ওটা কড়াইরে তেল গরম করে দেওয়া, তেল করে তেল গরম হয়ে গেল, এতে আলুকে আমি গোল গোল করিকি রাখিছিলে, বেসনরে ডিপ করিকি তাকে আমি ছাড়িবা। ধ্যান রাখিবে তেল গরম, হালকা গরম হেলা পরে হি পকাইবে। আমার ভাবে তাকে উল্টাইবা, হালকা হয়ে গেল পরে আমি তাকে উল্টাই দেওয়া। আলু কাঁকড়াকে সাঙ্গমানে আমি অলগা রাজ্যে আলু বন্ডা কহতি, আলু চপ বি কহতি, বট কঞ্চা আলুকে চকটিকি আমি করছেন আলু কাঁকড়া। তাকে পখাড় ভাত গরম ভাতরে ভাল লাগিব। এটা গোটে জিনিস আপনার দেখছেন, বাইগণকে মধ্যে আমি ছাড়ি দিয়েছি, অল্প কিছু বঞ্চিছিল বেসন। এই প্রস্তুতি হয়েছে আমার আলু কাঁকড়া। দেখুন তো বন্ধুরা,